হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু ডিটেক ইউটিউব চ্যানেল। ফটো এডিটের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আপনাদের আগের বার ইমেজ টিউনিং শেখালাম, তো আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো ইমেজে বিভিন্ন প্রকার ফিল্টার অ্যাড করা। ঠিক আছে, তো ফিল্টার অ্যাড করে ইমেজটাকে আর্টিস্টিক অথবা অন্যান্য বিভিন্ন রকম যে জিনিসগুলো রয়েছে অথবা বিভিন্ন রকম ইফেক্ট দেয়া, ওইগুলো আপনারা কীভাবে করবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদের একটা ছবি আনতে হবে। ঠিক আছে, তো আমি একটা ছবি নিলাম। ঠিক আছে, এবার আমি আর রেজুলেশনে নিব না, এই ডিফল্ট ছবিটা যেমন আছে এরকমই নিব। তো সিম্পলি আমি এটা ছোটো করলাম কীভাবে, অনেকে আবার এটা যারা ফটোশপে নতুন ভাবতে পারেন, কন্ট্রোল আর কিবোর্ডে প্লাস মাইনাস বাটন আছে, ওই মাইনাস বাটনটা প্রেস করলে আপনার এটা ছোটো হয়ে যাবে। তো এখন কথা যে আমরা এটার উপর বিভিন্ন ফিল্টার কীভাবে দিব, সিম্পলি ফিল্টার গ্যালারি ইউজ করে দিব। ঠিক আছে, তো একটা ফাঁকা লেয়ার নিয়ে নিই, এবার ফিল্টার গ্যালারিতে যাব। ওকে, তো ফাঁকা লেয়ার এটা কাজ করবে না। তো এখন আমরা এই মেন লেয়ারের উপর সিলেক্ট করে ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে যাব। ঠিক আছে, তো এই থেকে ফিল্টার গ্যালারি, ঠিক আছে, এটাই যাব। ওকে, এই যে ফিল্টার গ্যালারিতে গিয়ে আমরা বিভিন্ন ফিল্টার দিব, তো তার জন্য আমরা এই জায়গায় ফিরে আসি। এবার ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, ঠিক আছে, ও সরি, ফিল্টার গ্যালারি না, আমরা নিচে দেওয়া ফিল্টার গ্যালারিটায় যাব। তো এই জায়গায় দেখেন ফিল্টার গ্যালারি নামক একটা অপশন আছে, এটাই যাবো। তো এই জায়গায় গেলে আমরা বিভিন্ন প্রকার ছবি দেখতে পাচ্ছি, মানে ছবির বিভিন্ন প্রকার অপশন দেখতে পাচ্ছি, এগুলো টিউন করে আমরা ছবিটাকে বেশ কায়দাকুদি করতে পারতেছি। তো এটাকে আমরা ফিট অন স্ক্রিন করে নিলাম যাতে করে আমাদের এটা ফুল আসে। তো সাধারণত এই টাইপের জিনিসগুলো ব্যবহার করা হয় ছবিটাকে একটা অত্যাধিক লুক দিতে এবং একটা কার্টুনিস্টিক লুক দিতেও এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এখানে বিভিন্ন ফিল্টার রয়েছে, আমি আপনাদের করে দেখাই। ঠিক আছে, তো আপনারা নিজেরাই দেখলে এটা মূলত বুঝতে পারবেন, বাট ফিল্টারগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এই ফিল্টার দিয়ে ছবি থেকে শুরু করে টেক্সট মেক্সট যত যা রয়েছে, ঠিক আছে, বিভিন্ন লোগো টোগো তৈরি করার ক্ষেত্রে, 3D ডিজাইন ডিজাইনের ক্ষেত্রে অনেক কাজে লাগে। ঠিক আছে, তো 3D ডিজাইনে না লোগোটাকে বেশ একটা লুক টুক দিতে লাগে। ঠিক আছে, তো এই জায়গায় দেখেন বিভিন্ন প্রকার ক্ষেত্রে আমাদের এগুলো কাজে লাগবে, আমি পরবর্তীতে অবশ্যই এগুলো দেখাবো, বাট এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এই জায়গা থেকে আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, আর এগুলো প্যারামিটার সেট করতে পারি যে পরিমাণ দরকার, আর যে ফিল্টারটা যে ইমেজে খাটে সেটা ইউজ করতে পারি আমরা। মনে করেন এই জায়গায় পেন্সিল ইফেক্ট আছে, তো পেন্সিল ইফেক্টের প্যারামিটারগুলো আমরা সেট করে নিব। ঠিক আছে, তো মনে করেন এগুলো আমরা অ্যাডজাস্ট করে দেখে নিব যে কোনটা আমাদের ছবির সাথে মান আসছে। তো এরকম মাল্টিপল ইফেক্ট রয়েছে। ওকে, তো এই গেল সাধারণত ফিল্টার গ্যালারি। এখন আরও বেশ কিছু ফিল্টার রয়েছে, যেমন এর ভিতর ব্লারটা উল্লেখযোগ্য, গ্রেডিয়েশন ব্লার ইউজ করে সাধারণত ছবিটাকে ঘোলা করা হয়। ঠিক আছে, এই যে, তো অনেক ক্ষেত্রে এই গ্রেডিয়েশন ব্লারটা ইউজ করে কিন্তু ছবির যে ব্যাকগ্রাউন্ডটা ওটাও ব্লার করা হয়। তারপর মনে করেন এই যে ব্লার করলাম, এবার হিস্টোরি ব্লাস্ট টুল এটা ইউজ করলাম, এটা ইউজ করে কিন্তু আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারতেছি DSLR-এর মতো। ঠিক আছে, তো এরকম করে জাস্ট, ওকে, তো ইরালম বসের সিগারেটটা, এরকম করে আমরা ছবিটাকে কিন্তু মোর ব্লার করতে পারতেছি। আর আমরা মাউসের ডান বাটনটা প্রেস করে এরকম অপশান পেয়ে এটাকে বড় ছোট করে নিতে পারতেছি। কম্পিউটার দিয়ে এগুলো করা অনেক সহজ এবং খুব কম সময়ে আপনারা খুব সুন্দরভাবে এগুলো করে নিতে পারেন। তো দ্যাটস ওয়াই অনেকে কম্পিউটারে ফটোশপ ইউজ করেন। তো এই যে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হিরো আলমের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে আরও। ঠিক আছে, হিস্টোরি ব্লাস্ট টুল এবং এই জায়গা থেকে ব্লারটি ইউজ করে, এবং তাছাড়া আরও বিভিন্ন প্রকার ব্লার এই জায়গায় রয়েছে, এগুলো সেমভাবে আপনারা কাজে লাগাতে পারবেন, এবং এগুলো শার্ট ব্যবহার করে আপনারা ছবিটাকে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। আর তাছাড়া এই জায়গায় ফিল্টার থেকে মনে করেন আমি কোনো একটা ফিল্টার দিলাম। ঠিক আছে, তো এই ফিল্টারটা ইউজ করে তারপর আমরা এই জায়গা থেকে যদি সেমভাবে হিস্টোরি ব্লাস্ট টুলে যাই, গিয়ে এরকম হিরো আলমকে সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ডটা এরকম থেকে যাবে, আর আমাদের ছবিটা যেমন দরকার সেরকম নিতে পারবো। তো সিম্পলি এই যে এভাবে এই কাজগুলো করা হয়ে থাকে। ঠিক আছে, কোনো ফিল্টার অথবা ইফেক্টগুলো দেয়া এবং পরবর্তীতে সেটা ঠিক করে নেওয়া। তো এখন আমরা চলে আসি হিস্টোরি থেকে ব্যাকে চলে আসি, ইতিহাস বদলে দিব একটু। তো এখন এই ফিল্টারে আসলাম, তো এই জায়গা থেকে আমরা নয়েজ আনতে পারি, তারপর ডিস্ট্রাকশন আনতে পারি। ঠিক আছে, তো ডিস্ট্রাকশন করে কি, এই যে দেখে আপনাদের একটু দেখলে বুঝবেন,
দেখেন ডিস্ট্রাকশন ছবিটাকে ডিস্ট্রাক্ট করে দেয়, ঠিক আছে? তো এই যে ডিস্ট্রাক্ট বলতে তো বোঝেন আপনারা, ওই ছবিটার মানুষের মুখ বেঁকাচোকা ওইরকম করে দেয়। তো এই জায়গায় বিভিন্ন প্রকার ডিস্ট্রাকশন রয়েছে, ঠিক আছে? এগুলো আপনারা ইউজ করতে পারেন। এটাকে আমরা ফিট অন স্ক্রিন করি, তো এরকম করে এগুলো ইউজ করে আপনি দেখতে পারেন যে বসকে কীভাবে সুন্দর লাগতেছে। আর এরকম করে আমরা বিভিন্ন রকম ইফেক্ট ইউজ করতে পারি, শার্পেন টার্পেন বিভিন্ন রকম ফিল্টার রয়েছে, ঠিক আছে? তো এক এক করে দেখবেন, আমি মেন জিনিসগুলো আপনাদের দেখাই দিলাম, আর বাকিগুলো শেখা আপনাদের দায়িত্ব, কারণ প্রত্যেকটা জিনিস কভার করা আসলে সম্ভব হয়ে পারে না। আর ওরকম করতে গেলে এটা আপনাদের শিখিয়ে শেষও করতে পারবো না, বাট আপনারা এইটুকু বুঝতে পারলে বুঝতে পারবেন যে কীভাবে বিভিন্ন ফিল্টারগুলো আপনারা পিকচারের উপর অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং শিখতে চাইলে ডিসক্রিপশন দেখেন। আর তাছাড়া এই চ্যানেলে আমি বিভিন্ন প্রকার প্রোগ্রামিং, ইথিক্যাল হ্যাকিং এই টাইপের ভিডিও আপনাদের দিতে থাকবো, আর অবশ্যই ফটোশপ আর ভিডিও এডিটিং তো দিব। তো বাই দ্য সাবস্ক্রাইব করেন, আর কোনো সমস্যা থাকলে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজে আমাকে মেসেজ করেন। বাই।